আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স টেন পয়েন্ট ফোর পয়েন্ট টু অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে রিট বোথ অফ দ্য পয়েস অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য লিটারি ফিচার স্ট্যান্ড রং প্যাটার্ন অ্যান্ড দ্য স্টাইলিস্টিক ডিভাইসেস সিমিলি ম্যাটারফর ফ্রম দোস দেন ইন পেয়ার গ্রোপস ডিসকাস রাইট এ শর্ট টেক্সট অন হাউ দ্য স্টাইলিস্টিক ডিভাইসেস মেক দ্য পয়েমস এনজয়েবল অ্যান্ড হেল্প ইউ কানেক্ট ব্যাটার উইথ দ্য পয়েম লেটার শেয়ার ইউ অ্যান্সার উই দ্য ক্লাস কবিতা দুটি আবার পড়ো এবং সেগুলো থেকে লিটারি ফিচার্স স্তবক সন্ধের ধরন এবং স্টাইলিস্টিক সিমিলি মেটাফর চিহ্নিত করো তারপর জোড়াই বা দলে আলোচনা করো এবং একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো কীভাবে স্টাইলিস্টিক ডিভাইসেস শৈলীগত কৌশলগুলো কবিতাকে উপভোগ্য করে তোলে এবং পাঠককে কবিতার সাথে আরও ভালোভাবে সংযুক্ত হতে সাহায্য করে পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো অবশ্যই দুটি কবিতা থেকে যা যা করতে হবে আমরা একটু পড়ে নিচ্ছি এখানে অবশ্যই নেম অফ দ্য পয়েম কবিতার দুটার নাম এবং নাম্বার অফ স্ট্যান্ড অর্থাৎ কবিতা দুটিতে ক কয়েকটি করে স্ট্যান্ডজা আছে রাইমিং প্যাটার্নটা কীরকম এবং সিমিলি এবং ম্যাটাফোক কবিতা দুটিতে আছে কি না সেটা এই গ্রিডে এই ঘরে লিখতে হবে সেজন্য আমাদের কবিতা দুটি আবারও বুঝতে হবে তোমরা যদি ভালো করে বুঝতে চাও পূর্বের ভিডিওগুলো ভালো করে দেখবে আজকে আমি এগুলো বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব না কারণ বেশি যদি আলোচনা করি বাংলা অনুবাদ সহকারে আরও সময় লাগবে তাই তোমরা অনুগ্রহ করে আগে ভিডিওগুলো দেখে নেবে যদি পুরো কবিতাটি ভালো করে বুঝতে চাও ওকে তাহলে এখন এখানে প্রথম যে কবিতাটি দ্য রোড নট টেকেন লিখেছেন বাই রবার্ট ফোস্ট দ্বিতীয় কবিতাটি সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট এটি লিখেছেন বাই ইমেলি ডিকেনশন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু ওয়ার্ডস দাগাঙ্কিত করেছি অর্থাৎ আন্ডারলাইন করেছি কিছু ওয়ার্ডস আমি ডি এভাবে দাগাঙ্কিত করেছি ঠিক আছে তো ডি যেটি সেটি হচ্ছে রাইমিং প্যাটার্ন আর যে সমস্ত ওয়ার্ডসগুলো আন্ডারলাইন করা হয়েছে এগুলো হচ্ছে সিমিলি বা ম্যাটাফোর ঠিক আছে তাহলে এখন রাইমিং প্যাটার্নটা কি এটা হচ্ছে উচ্চারণের ধরন অর্থাৎ ছন্দের ধরন যেমন এখানে আছে টু রোডস ডাইভার্স ইন আ ইয়েলো উট উট তারপরে বোথ স্টুট কুট আন্ডার গ্রোথ অর্থাৎ উট বোথ স্টুট কুট এখন একটা জিনিস খেয়াল করো এখানে উডের সাথে কট একটা উচ্চারণের ধন বা ছন্দের মিল রয়েছে সেই জন্য এ রামিং প্যাটার নাম দেওয়া হয়েছে এ এ কিন্তু বোধ স্টুট এবং আন্ডারগ্রোথ এগুলোর সাথে কোনো কিন্তু ছন্দের কোনো মিল নেই সেজন্য এগুলো আলাদা অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করা হয়েছে এভাবে দ্বিতীয় যে কবিতাটিতে দেখো এখানে সুই টেস্ট সাকসেট ন্যাক্টর নেট কোনটির সাথে ছন্দের কোনো মিল নেই এর জন্য রাইমিং প্যাটার্নের নাম দেওয়া হয়েছে প্রথমটা এ বি সি ডি এভাবে দেখো দ্বিতীয় যে স্ট্যান্ড দ্বিতীয় স্ট্যান্ডার মধ্যে এখানে দেখতে পাচ্ছে হোস্ট ফ্ল্যাগ ডেফিনিশন ভিক্ট্রি কোনটির সাথে কিন্তু ছন্দের কোনো মিল নেই এজন্য রাইমিং প্যাটার্নের নামকরণ করা হয়েছে ই এফ এইচ এভাবে পুরো দুটো কবিতায় আসলে আসলে হাইলাইট করেছি যে কোনটা রাইমিং প্যাটার্ন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে যেমন যদি আমি এই কবিতাটি যেটা রয়েছে দ্য রোড নট টাইকেন এখানে দ্বিতীয় যে স্ট্যান্ডা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যেমন ফেয়ার ফেয়ারের সাথে মিল রয়েছে ওয়ার তো ফেয়ার ওয়ার এই জন্য এটার রাইমিং প্যাটার্নের নামকরণ করা হয়েছে ই এবং এটাও ই নামকরণ করা হয়েছে এভাবে তোমরা যে কোনো কবিতা রাইমিং প্যাটার্নের নামকরণ করতে পারবে অ্যালফাবেটস দিয়ে তো আমরা এখন সরাসরি উত্তর সেকশনে চলে যাচ্ছি অর্থাৎ প্রথম যে কবিতাটি এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য রোড নট টাইকানে এখানে মোট চারটি স্ট্যান্ডা রয়েছে এটি হচ্ছে প্রথম স্ট্যান্ডা এটি হলো দ্বিতীয় স্ট্যান্জা এবং এটি হল তৃতীয় স্ট্যান্ড এবং এটি হল চতুর্থ স্ট্যান্ড ওকে প্রথম পয়েমে আমরা আসলে চারটি স্ট্যান্ডা পাচ্ছি এরপরে দ্বিতীয় পয়েমে দেখি কয়েকটি স্ট্যান্জা রয়েছে দ্বিতীয় পয়েম সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট এটাতে প্রথম স্ট্যান্জা এটি এরপরে এটি হলো দ্বিতীয় স্ট্যান্জা এবং এটি হলো তৃতীয় স্ট্যান্ডজা অর্থাৎ প্রথম পয়মে চারটে স্ট্যান্ডজা এবং দ্বিতীয় পয়মে তিনটে স্ট্যান্ডা এখন আমরা উত্তর প্রদান করতে যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো রাইমিং প্যাটার্ন কি আর সেমিলি ম্যাটাফোর সম্পর্কে অলরেডি আমার ভিডিও রয়েছে তোমরা এটা ভালো করে দেখে নেবে যদি ভালো করে বুঝতে চাও এরপরে এখানে প্রথম যে পয়েন্টটার নাম হচ্ছে দ্য রোড নট টেকিন এবং এখানে অবশ্যই চারটা স্ট্যান্ডার এবং রাইমিং প্যাটার্ন এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডার্ড রাইমিং প্যাটার্ন এটা দ্বিতীয় স্ট্যান্ডার রাইমিং প্যাটার্ন এটা তৃতীয় স্ট্যান্ডার্ড রাইমিং প্যাটার্ন এটা চতুর্থ স্ট্যান্ডার্ড রাইমিং প্যাটার্ন তো রাইমিং প্যাটার্ন সম্পর্কে কিন্তু আমি অলরেডি বুঝে দিয়েছি যেমন এ এ বি সি ডি আই জে আই আই জে চতুর্থ যে স্ট্যান্ডা কে এল এম এন ও এখন দ্য রোড নট টেকেনে আমরা দেখি সিমিলি আছে কি না সিমিলি কিন্তু নেই এই জন্য এখানে আমি লিখেছি এভাবে দ্যার ইজ নো ডিরেক্ট সিমিলি ইন দ্য পয়েম এ সিমিলি ইউজেস লাইক অর অ্যাস টু কম্পেয়ার টু থিংস অ্যান্ড সাসা কম্প্যারিজন ডাস নট অ্যাপিয়ার হিয়ার মানে এখানে নেই ম্যাটাফোর অবশ্যই রয়েছে ম্যাটাফোর ঘরে যেটা লেখা হয়েছে তা হলো দ্য টু রোডস ইন দ্য পয়েম আর এ ম্যাটাফোর ফর লাইফ চয়েসেস অর ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য যেহেতু দুটি রাস্তা আছে কবি আসলে কোন রাস্তাটি বেছে নেবে এই জন্য দুইটা রাস্তাকে ম্যাটাফোর হিসাবে বেছে নেওয়া হয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্য রোডস রিপ্রেজেন্ট ডিফারেন্ট পাথস ইন লাইফ আসলে এই যে রাস্তাটা জীবনের যে বিভিন্ন পথ বা উপায় এটাকে উপস্থাপন করেছে অ্যান্ড দ্য স্পিকার চয়েস রিফ্লেক্স দ্য ডিসিশন পিপল মাস্ট মেক দ্যাট উইল সেভ দেয়ার ফিউচার এবং এখানে এই যে বক্তার যে পছন্দ যে ডিসিশন এটা কিন্তু প্রতিফলিত করেছে মানুষকে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কবিতায় ম্যাটাফর হচ্ছে টু রোডস এবং প্রথম কবিতায় দ্য রোড নট টে এইখানে কোনো প্রকার সিমিলি নেই এরপরে দ্বিতীয় যে কবিতা এটার নাম হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট এবং আমরা কিন্তু অলরেডি জানি এটাতে তিনটে স্ট্যান্ড রয়েছে এবং প্রথম স্ট্যান্ড রাইমিং প্যাটার্ন হচ্ছে এবিসিডি দ্বিতীয় স্ট্যান্ডার্ড রাইমিং প্যাটার্ন ইএফিএইস তৃতীয় স্ট্যান্ডার্ড রাইমিং প্যাটার্ন আই জে কে এল তো এখানেও কিন্তু কোনো প্রকার সিমিলি নেই তাই এখানে লেখা হয়েছে এভাবে দেয়ার ইজ নো ডিরেক্ট সিমিলি ইন দিস পয়েন্ট এ কম্প্যারিজন ইউজিং লাইক অ্যাস তাহলে এখন দেখা যাক সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্টে ম্যাটাফোর আছে কি না ন্যাক্টর ইজ আ ম্যাটাফোর ফর সাকসেস অর ভিক্ট্রি তাহলে নেক্টার মানে মধু এই ন্যাকটার হচ্ছে একটা ম্যাটাফোর এটা সফলতার জন্য বা বিজয়ের জন্য ব্যবহার করা হয়েছে হুইস ক্যান অললি বি ফুললি অ্যাপ্রিসিয়েটেড বাই সাম ওয়ান ইন ইন ডায়ার নেট যাদের খুব বেশি প্রয়োজন হয় টাইন মানে খুব বেশি প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের দ্বারাই এই নেকটারটি আসলে সবচেয়ে বেশি মূল্যায়িত হয়ে থাকে এরপরে আরেকটি ম্যাটাফোর হচ্ছে বেশ কয়েকটা ম্যাটাফোর আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য পার্পল হোস্ট পার্পল হোস্টও কিন্তু এই কবিতায় ম্যাটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাটাফোরিক্যালি টু ভিক্টোরিয়াস সোলজার্স দ্য পাপল হোস্টা আসলে বিজয়ী যে সৈনিক রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে সাজেস্টিং দোস হু উইন মাইট নট ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ সাকসেস আসলে এটিই প্রস্তাব পেশ করছে যে তারা তারা আসলে সফলতার যে অর্থ যে মিনিং এটা কিন্তু সত্যিকার অর্থে বুঝতে পারে না যারা বিজয়ী হয় যারা ব্যর্থ হয় তারাই কিন্তু সফলতার অর্থটা বুঝতে পারে এরপরে তৃতীয় যে ম্যাটাফোরটা রয়েছে সেটি তোমাদের আমি পড়ে শোনাচ্ছি দ্য ফ্লাগ রিপ্রেজেন্টস ভিক্ট্রি অ্যান্ড দ্য ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জ অফ টাইম পতাকা আসলে বিজয়কে প্রতিকায়িত করে এবং বিজয়ের আরও কিছু কিছু দিক উপস্থাপন করে যেমন সিম্বলাইজ দ্য সেলিব্রেশন অফ সাকসেস দ্যাট দ্য ডাইং সোলজার হু ইজ defeated ক্যান হিয়ার বাট নেভার ফুললি experience এবং এখানে যে মৃত যে সোলজার মৃত যে সৈনিক যারা পরাজিত হয়েছে তারা কখনো কিন্তু এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারে না কারণ সে তো আর পৃথিবীতে বেঁচে নেই তাহলে এই ফ্ল্যাগ এবং দ্য পাল হাউস্ট এবং ন্যাকচর এই তিনটি ম্যাটাফোর আমরা সাকসেস ইস কাউন্টেড সুইটেস্ট কবিতায় দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তবে পরবর্তী যে ধাপে ছিল যে ম্যাটাফোর সেমিলি যতগুলো অন্যান্য যতগুলো ডিভাইস রয়েছে এগুলোকে ফলো করে তোমরা অবশ্যই একটা সুন্দর টেক্সট লিখবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে